প্রতিবেশীদের কাছে দেবু নামে পরিচিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম জন্মগ্রহণ করেছেন 1985 সালে জামালপুরের পাথালিয়ার একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে। বাবা ছিলেন চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী, একতলার তিন শেডের একটি বাড়ি ছিল তাদের। কিন্তু ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার পরেই বদলে গেছে অবস্থা। নাজমুলের বিরুদ্ধে বাংলাদেশের ফার্মার্স ব্যাংকের সাথে জড়িত থাকা এবং বিভিন্ন কেলেঙ্কারির বিষয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, যদিও তিনি এর প্রতিবাদ করেছেন। জামালপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক পাশ করে ভর্তি হন সরকারি আশেক মাহমুদ কলেজে। সেখান থেকেই উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে 2003-04 শিক্ষাবর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দুই ভাই ও এক বোনের মধ্যে সিদ্দিকী নাজমুল আলম সবার বড়। সিদ্দিকী নাজমুল আলম 2003-04 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ছাত্র ছিলেন। তার সমসাময়িক সময়ে দায়িত্ব পালন করা ছাত্রলীগের একাধিক নেতা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরই সবসময়ই আর্থিক টানাপোড়েনে থাকতেন নাজমুল। কিন্তু ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর বদলে যায় তার জীবন। সাদামাটা জীবন ক্রমে হয়ে ওঠে বিলাসবহুল। দলীয় পদকে এক্ষেত্রে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন তিনি। 2011 সালের জুলাইয়ে 27তম কাউন্সিলের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর এক বছর পরই ব্যাংক উদ্যোক্তা বনে যান জামালপুরের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে ঢাকায় আসা সিদ্দিকী নাজমুল আলম। 2013 সালের শুরুর দিকে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া দ্য ফার্মার্স ব্যাংক লিমিটেডের 39 ব্যক্তি উদ্যোক্তার একজনে পরিণত হন নাজমুল আলম। প্রতিষ্ঠাকালেই ব্যাংকটির 10 লাখ শেয়ারের মালিক হয়ে যান তিনি। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য 10 টাকা হিসেবে ফার্মার্স ব্যাংকের মূলধনে ছাত্রলীগের এই সাবেক সাধারণ সম্পাদক যোগান দিয়েছেন 1 কোটি টাকা। অভিযোগ আছে, রাজনৈতিক ছত্রছায়ায় আর্থিকভাবে অস্বাভাবিক উত্থান হয় নাজমুলের। তার বাবা শাহজাহান সিদ্দিকী লেখাপড়া করেছেন 8ম শ্রেণী পর্যন্ত, চাকরি নেন জেলা খাদ্য অফিসে নাইট গার্ডের। ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হবার পর একাধিক পদ টপকে খাদ্য পরিদর্শক হয়ে যান শাহজাহান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় বড় ধরনের পরিবর্তন আসে তার লাইফ স্টাইলে। দামি গাড়ি, ফ্ল্যাট, শহর ও গ্রামে বহুতল বাড়িসহ বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠেন নাজমুল। ছাত্রলীগের পদে থেকে দামি গাড়ি ব্যবহারের বিষয়ে প্রশ্ন উঠলে তখন সিদ্দিকী নাজমুল আলম সে সময় বলেছিলেন, তার বন্ধু মেহেদি হাসান গাড়িটি তাকে উপহার দিয়েছেন। ব্যাংকের শেয়ার কিনে উদ্যোক্তা হওয়ার বিষয়েও একই কথা বলেন নাজমুল। ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ব্যাংকের উদ্যোক্তা হওয়ায় লঙ্ঘিত হয়েছে সংগঠনের গঠনতন্ত্র। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের 5-এর গ ধারায় বলা হয়েছে, বিবাহিত, ব্যবসায়ী ও চাকরিতে নিয়োজিত কোনো ছাত্র ও ছাত্রী ছাত্রলীগের নেতা হতে পারবেন না। 2011 সালের 12ই জুলাই থেকে 2015 সালের 25শে জুলাই পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন সিদ্দিকী নাজমুল আলম। সে সময়ে ব্যাংকের উদ্যোক্তা হয়ে গঠনতন্ত্রের এই ধারা লঙ্ঘন করেছেন তিনি। বিলাসবহুল ফ্ল্যাট, রাজধানীর পরিবাগের একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকতেন নাজমুল। প্রতি মাসে ভাড়া 50,000 টাকা। বি বার্তা 24.com নামে একটি নিউজ পোর্টালের প্রকাশক সিদ্দিকী নাজমুল আলম 2012 সালের আগস্ট মাসে পোর্টালটির উদ্বোধন হয়। 2013 সালের দিকে পোর্টালের পার্টনার হন নাজমুল, পরে প্রকাশকও হন তিনি। তবে নাজমুল দাবি করেন পোর্টালের সম্পাদকই তাকে প্রকাশক বানিয়েছেন, কারণ সম্পাদকের ধারণা ছিল তাকে প্রকাশক বানালে বিজ্ঞাপন বেশি পাওয়া যাবে। নাজমুল বলেন তার অনুরোধের ভিত্তিতেই তিনি গণমাধ্যমের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন, তিনি তাদের বিজ্ঞাপন পেতে সহায়তা করেন। তবে তিনি বলেন পোর্টালটিতে তার কোনো বিনিয়োগ নেই। তবে বাংলা ট্রিবিউন বলছে প্রকাশক হতে প্রায় 30-40 লাখ টাকা ব্যয় করেছেন নাজমুল। জানা গেছে ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম উভয়েই পূর্বাচল নিউ টাউন প্রজেক্টের 5 কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন। নাজমুল বলেন অনেকদিন আগেই তারা আবেদন করে রেখেছিলেন, সব ধরনের নিয়ম মেনেই প্লট বরাদ্দ পেয়েছেন। পূর্বাচলের প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন জানান সরকারি সংরক্ষিত কোটায় তারা প্লট বরাদ্দ পেয়েছেন।
নাজমুলের আছে দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ওই দুটি অস্ত্র লাইসেন্স করেছেন তিনি। এর মধ্যে একটি শটগান আর একটি পিস্তল। নাজমুল বলেন, সব ধরনের শর্ত পূরণ করেই এই লাইসেন্স করেছেন তিনি। স্থানীয়রা জানান, গত বছর জামালপুরের মাদ্রাসা রোডে আরেকটি বাড়ি কিনেছিলেন নাজমুল। টিক্কাপটি সেন্ট্রাল পোস্ট অফিসের পেছনেই ওই বাড়ি, তবে বাড়িটির নিবন্ধন রয়েছে তার চাচার নামে। এ বিষয়ে নাজমুল বলেন, ওই বাড়ির মালিক আমি নই, চাচা যখন বাড়িটি কেনেন তখন আমি তাকে কিছু টাকা ধার দিয়েছিলাম। তিনি বলেন, আমি এমপি মন্ত্রী নই, অবৈধ টাকা আয় করি না। ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগ আমার কিছু খরচ বহন করে, মাঝে মাঝে সংগঠনের সাবেক নেতারা সহায়তা করেন, তবে আমি প্রধানত আর্থিক সহায়তা পাই আমার পরিবার থেকেই। বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা জানিয়েছেন, সাধারণ সম্পাদক হওয়ার পরই টয়োটা এলিয়ন গাড়ি ব্যবহার করছেন নাজমুল। ওই গাড়িটি লেকচার পাবলিকেশন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে নিবন্ধন করা। সূত্র জানিয়েছে, লেকচার পাবলিকেশনের কাছ থেকে নাজমুল ওই গাড়িটি নেন এই শর্তে যে তিনি নিশ্চিত করবেন ছাত্রলীগের কেউ তাদের ব্যবসার পথে বাধা হবে না। লেকচার পাবলিকেশনের চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, গাড়িটির বিষয়ে আমি কিছুই জানি না, আপনারা কোম্পানির চিফ অপারেটিং অফিসারের সঙ্গে কথা বলুন। তবে তিনি বলেন, যতদূর আমি জানি গাড়িটি নাজমুলের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিবেদন। সিদ্দিকী নাজমুল আলম 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি। প্রায় 4 বছর ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করে নাজমুল হয়েছেন বিপুল সম্পদের মালিক। দায়িত্ব পালনের সময় ছিলেন নানা সমালোচনার কেন্দ্রে। দায়িত্ব ছাড়ার পর থেকেই তার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি সামনে আসে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালেই তিনি বেশ কয়েকটি দেশে নিয়মিতই ভ্রমণ করতেন। ওইসব দেশে তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়ান সেই সময় থেকে। সিদ্দিকী নাজমুলের বিষয়ে গোয়েন্দা তথ্য পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ক্ষুব্ধ হন। সাধারণত ছাত্রলীগের বিদায়ীরা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা মূল দলে দায়িত্ব পেয়ে থাকেন, কিন্তু নাজমুল এখন সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে। লন্ডনে তিনি ব্যবসায়িক ভিসায় অবস্থান করে সেখানে ব্যবসা বাণিজ্য করছেন। সেখানে ব্যবসা পরিচালনা ও তার আলিশান চলাফেরা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ রয়েছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সিদ্দিকী নাজমুল লন্ডনে 4টি কোম্পানির মালিক। তিনি বিনিয়োগকারীর ভিসায় যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে বিনিয়োগকারীর ভিসা পেতে হলে কমপক্ষে 2 লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 2 কোটিরও বেশি, বিনিয়োগ করতে হয়। সূত্রের দাবি, ব্রিটিশ সরকারের কাছে নাজমুলের কোটি কোটি টাকার নিবন্ধিত বিনিয়োগ রয়েছে। তার নামে ব্রিটেনের কোম্পানি হাউসে আবাসন, গাড়ির অ্যাক্সিডেন্ট ক্লেম ম্যানেজমেন্ট, পণ্যের পাইকারি বিক্রেতা, বিজ্ঞাপন, চাকরিদাতা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধরনের 6টি কোম্পানির অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে 2টি কোম্পানির পরিচালক পদে তার নাম নেই। বাকি 4টি কোম্পানির মধ্যে 1টির একক পরিচালক এবং আরও 3টি যৌথ পরিচালক হিসেবে নাজমুল রয়েছেন। 2018 সালের 21 এপ্রিল শনিবার যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের মাঝখানে হঠাৎ করেই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সিদ্দিকী নাজমুল আলমের নাম ঘোষণা করায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন রোষানলে পড়ে বক্তব্য শেষ না করেই মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন সিদ্দিকী নাজমুল আলম। এ সময় প্রধানমন্ত্রী মঞ্চে বসেই তাৎক্ষণিক হাতের ইশারায় জানতে চান, সে কিভাবে এখানে এলো, কে তাকে বক্তব্যের সুযোগ দিয়েছে। অবস্থা বেগতিক দেখে মিনিট পার হওয়ার আগেই বক্তব্য শেষ করেই মঞ্চ ও সভাস্থল ত্যাগ করেন সিদ্দিকী নাজমুল। প্রসঙ্গত, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে মেয়াদ পূর্ণ করার পরপরই এক অজানা কারণে যুক্তরাজ্যে পাড়ি জমান দাপুটে ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুল আলম। রাজপথে বিরোধী দলগুলোর ত্রাস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা নাজমুল কেন হুট করেই বিদেশে পাড়ি জমালেন তা নিয়েই জল্পনা কল্পনা এখনও চলমান। অনেকেই আন্দাজ করছিলেন নাজমুল নিশ্চয়ই এমন কোনো অপকর্ম করেছেন যে কারণে আওয়ামী লীগের শীর্ষ মহলের কাছেও বিরাগভাজন হয়েছেন তিনি। লন্ডনে প্রধানমন্ত্রীর বিরক্তি দেখে সেই অনুমানেরই সত্যতা মিলল। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের হার্টে ব্লক ধরা পড়েছে, শিগগিরই ওপেন হার্ট সার্জারি করতে হবে। লন্ডনের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
গত 18 জুন শুক্রবার সিদ্দিকী নাজমুল আলম ফেসবুকে লিখেছিলেন, কিছুক্ষণ আগেই তার এনজিওগ্রাম সম্পূর্ণ হয়েছে, অনেকগুলো ব্লক ধরা পড়েছে। মিডিয়া ট্রায়ালের অভিযোগ এনে নাজমুল লিখেন, যদি মরে যাই একটাই কষ্ট থাকবে, নিজের দলের মানুষের প্রতিহিংসার শিকার হয়ে মিডিয়া ট্রায়াল হয়েছে আমার নামে। নিজের বিরুদ্ধে থাকা অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে আলোচিত সমালোচিত সাবেক এই ছাত্রনেতা লেখেন, বাংলাদেশে কোনো ব্যাংকে আমার নামে এক পয়সাও লোন নেই এবং লোনের কোনো টাকা বিদেশেও নিয়ে আসেনি। লন্ডনে গায়ে খাটি জীবনে যে কাজ করিনি তা করে জীবন যুদ্ধে লিপ্ত ছিলাম, কিন্তু আমার কপাল ভালো না। নাজমুল আলমের স্ত্রীর নাম সিদ্দিকী ফারসিনা হোসেন এবং কন্যার নাম সিদ্দিকী মাহভিন আলম।